আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি বেরিয়েছেন প্রচারে জনসংযোগ করতে কথা বলবো দিলীপ দা আপনি আজকে বেরিয়েছেন কি কি প্রোগ্রাম আছে দেখুন খড়গপুরের হোলিতে আমি থাকি প্রত্যেক বছর গত পাঁচ বছর ধরে এটা করেছি এবারও এসেছি জনসংযোগ দেখা সাক্ষাৎ শুভেচ্ছা বিনিময় হোলি খেলা তার জন্যই এসেছি আর এখান থেকে বিকালবেলা দুটো প্রোগ্রাম আছে আমার হলদিয়াতে আছে আর তমলুকে আছে এখান থেকে আমি হলদিয়া চলে যাব এই যে প্রথম দফার ভোট হলো সেটা দেখে আপনার কি মনে হচ্ছে মানুষ কি পরিবর্তন চাইছে মিঠুন চক্রবর্তী বললেন যে পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে এতে কোনো সন্দেহ নেই এত ভয়ের পরিবেশ তৈরি করা হিংসা মারপিট খুন করা সত্ত্বেও মানুষ কিন্তু ভয় পায়নি তারা বেরিয়ে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে এই যে পরীক্ষায় পাস করে গেছেন মানুষ আর আগামী যে সাতটা ফেজে নির্বাচন আছে সেগুলো এর চেয়েও ভালো ভোট হবে খড়গপুরে আপনি জিতেছিলেন তারপরে আপনি সাংসদ হয়েছেন এবার ফের আরেকজনকে বিধায়ক করার জন্য আপনি লড়ছেন কিরকম সারা পাচ্ছেন এই পরিবর্তিত পরিস্থিতি খড়গপুর বহু বছর ধরে বিজেপির সঙ্গে আছে আমি বিধায়ক হয়েছি সাংসদ হয়েছি আবার এবারে সরকার গঠন করার জন্য আমরা লড়াই করছি সরকার হবে সেখানে খড়গপুরের প্রতিনিধি বিজেপির তরফ থেকে যাবে এটা এখন লোক চান আর সেইভাবেই ভোট হচ্ছে ফার্স্ট ফার্স্ট ফেজে আশপাশে ভোট হয়ে গেছে বিজেপির পক্ষেই হয়েছে আগামী সেকেন্ড ফেজের ভোটও সেভাবেই হবে দ্বিতীয় দফায় কোন জায়গাটা আপনারা মনে করছেন যে বিজেপি সবচেয়ে দুর্বল জায়গা যেখানে জোর দেওয়া দরকার দ্বিতীয় দফা তৃতীয় দফার ভোটে দেখুন লোকসভার সময় আমরা দেখেছি ভোট করে কোথায় আমরা দুর্বল ছিলাম দু বছর ধরে সেটাকে নার্সিং করেছি আজ বিজেপি সব জায়গায় বুথ স্তর পর্যন্ত শক্তিশালী হয়েছে সেই জন্য চ্যালেঞ্জ খুব একটা নেই আমাদের কাছে এই ভয় দেখিয়ে লোককে আটকাবার চেষ্টা করেছিল ওরা কিন্তু লোক সেগুলোকে উপেক্ষা করেছে সেখানে সেকেন্ড ফেজেও মেদিনীপুরের লোকসভা দুটো আর টাউনে সদরে ভোট আছে সেগুলো আগের চেয়ে ভালো ভোট হবে কেশপুরে আজকেও ফের বোমাবাজি ফের হাংহিংসার ঘটনা হয়েছে কেশপুর শান্ত হচ্ছে না সেন্ট্রাল বাহিনী এসেছে তা সত্ত্বেও কি বলবেন লোকসভার আগে প্রথমবার আমি ঢুকেছিলাম ওখানে প্রচার করতে গিয়ে তারপরে ও মারফুট খুন হয়েছে কিন্তু আজ সেখানকার মানুষ বিজেপির দিকেই এসছেন তারা ওই গুন্ডাগর্দি বন্ধ করতে চান পরিবর্তন করতে চান সেই জন্য কেশপুরেও জেতার মতো পরিস্থিতি আমরা আছি আপনার ওপর বারবার হামলা হয়েছে অথচ আপনি কোনোবারই এই হামলার বিষয়টাকে কোনো ইস্যু করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হামলার অভিযোগ করে যে প্রচার করছে সেটা নিয়ে আপনারা কটাক্ষ করছেন কি বলবেন যারা দুর্বল যারা আত্মবিশ্বাসহীন তারা এই ধরনের ছোটোখাটো ইস্যু আমাকে মেরেছে আমাকে এই করেছে আমি মহিলা এসব বলে বেড়াই রাজনীতি হয় ইস্যুর জন্য আদর্শের জন্য ডেভেলপমেন্টের জন্য লড়াই সেটা আমরা করেছি পশ্চিমবাংলার রাজনীতির হিংসাটা স্বাভাবিক ঘটনা এটা হবে আমি জেনেই লড়তে নেমেছিলাম লড়েছি আজ যারা হিংসা করেছিল তারা সমাজের বাইরে চলে গেছে সমাজ এগিয়ে গেছে তারা বিজেপির মাধ্যমে বাংলার পরিবর্তন চাইছে আপনারা শাসন ব্যবস্থার দায়িত্ব পেলে হিংসা নির্মূল হবে কি পশ্চিমবঙ্গের যেটা অপবাদ আপনারা বলে আসছেন সেটা কি নির্মূল হবে নিঃসন্দেহে হবে শুধু হিংসা নয় দুর্নীতিও নির্মূল হবে বিভিন্ন রাজ্যে আমরা করে দেখিয়েছি উত্তরপ্রদেশ বিহারের মতো যেখানে গুণ্ডারাজ চলতো তাকে আমরা পাল্টে দিয়েছি সেই জন্য মানুষের বিশ্বাস আছে যে বিজেপি পারবে তাই বিজেপিকে ওরা ভোট দিয়ে যেতে হবে বিজেপি নির্বাচনে জিতবেই আত্মবিশ্বাসী বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং খড়গপুর সদরে তিনি প্রচারে বেরিয়েছেন এবং এখানে প্রচারের পাশাপাশি তিনি যেটা জানালেন যে প্রথম দফায় ভোটের মানুষের যে সাড়া সেটা দেখে বোঝা গিয়েছে যে মানুষ দ্বিতীয় তৃতীয় এবং পরের দফাগুলোতে বিপুল ভোটে ভোট দেবে বিজেপিকে এবং তারা এসে বিজেপি দায়িত্বে এসে অবশ্যই রাজ্য থেকে হিংসামুক্ত এবং দুর্নীতিমুক্ত রাজ্য প্রশাসন দেবে বলেই আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে ঝিলম করঞ্জয় এবিপি আনন্দ খড়গপুর